আমাদের ন্যাশনাল চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু তিনটা ফরম্যাটেই নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন হিসেবে আমরা অন্তত এই বছরের জন্য আমরা তাকে নির্ধারণ করেছি সাকিবের সাথে কথা হয়েছে সাকিবের এখন পর্যন্ত যে কথাটা হয়েছে ওর সাথে ওর চোখের সমস্যাটা এখনো যায়নি তামিমের ইস্যুটা নিয়ে কে জালাল ভাই এবং আমি আরো নাম বলেছি ওনারা বসবেন তামিমের সাথে ঢাকায় আসার সাথে সাথে এবং তার সাথে সাথে আমিও বসব আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ন্যাশনাল টিম সিলেক্টর হিসেবে চিফ সিলেক্টর হিসেবে আমরা আমাদের গাজী আশরাফ হোসেন লিপু ওনাকে আমরা সিলেক্ট করেছি সো ওনাকে চিফ সিলেক্টর হিসেবে করা হয়েছে আরেকটা ছিল ক্যাপ্টেন আজকে বোর্ডে আমরা সিলেক্ট সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এখন তিনটা ফরম্যাটেই আমরা আমাদের শান্তকে ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন হিসেবে আমরা অন্তত এই বছরের জন্য আমরা তাকে নির্ধারণ করেছি এছাড়া অডিটেড অ্যাকাউন্টস ওই আমাদের সেন্ট্রাল কন্ট্রাক্টরদের 18 জনের 21 এটা 21 জনের আমরা ফাইনাল করেছি এবং 85 জনের ফার্স্ট ক্লাস ক্রিকেট ওদের ক্রিকেটার যারা আছে এগুলো করেছি এই ধরনের জিনিসগুলো ছিল এইটা এখানে আরও দুজন আছে একটা আমাদের খান আব্দুর রাজ্জাক এবং হান্নান সরকার এই দুজনকে ইনক্লুড করা হয়েছে এটা ভাইস ক্যাপ্টেন থাকবে বাট ভাইস ক্যাপ্টেনটা আপাতত আমরা সামনে যেহেতু কয়েকটা সিরিজ আছে ইমিডিয়েটলি এখানে একটা সমস্যা হচ্ছে কি সবগুলোতেই সব প্লেয়ার থাকবে কি না আমরা শিওর না অ্যাভেলেবিলিটি কোন একটা ধরেন একটা প্লেয়ার ওডিআইতে আছে টেস্টে আছে কিন্তু টি টোয়েন্টিতে নাও থাকতে পারে আবার ওডিআই টি টোয়েন্টিতে আছে কিন্তু টেস্টে নাও থাকতে পারে সো আমরা মোটামুটি সিলেক্ট করে ফেলেছি ভাইস ক্যাপ্টেন কে হবে বাট ডিপেন্ডিং অন ওই পার্টিকুলার সিরিজে কে অ্যাভেলেবল সেটার উপর নির্ভর করে এটা চেঞ্জ হতে পারে আর সাকিবের সাথে কথা হয়েছে সাকিবের এখন পর্যন্ত কালকে পর্যন্ত যে কথাটা হয়েছে ওর সাথে ওর চোখের সমস্যাটা এখনও যায়নি কাজী আমাদের এই সামনে একটা শ্রীলঙ্কা সিরিজ আছে তারপর আরেকটা সিরিজ আছে বিশ্বকাপ আছে আসলে ওর অ্যাভেলেবিলিটি আমরা শিওর না বাট ও অবভিয়াসলি আমাদের ফার্স্ট চয়েস ক্যাপ্টেন হিসেবে সবসময় ছিল এবং এখনও আছে আনফর্চুনেটলি যেহেতু একটা আনসার্টেনিটি রয়ে গেছে এই আনসার্টেনিটির মধ্যে আমরা থাকতে চাচ্ছি না কাজী আমরা এই সিদ্ধান্তটা দেরি করতে চাইনি কারণ আমরা চাচ্ছি এখন থেকে বিশ্বকাপের কিন্তু খুব বেশি দেরি নেই টি টোয়েন্টি বিশ্বকাপে সেই জন্য এই সময়টা যাতে একটা স্মুথলি টিমটা চলতে পারে তামিমের ইস্যুটা নিয়ে কথা হয়েছে আজকে জালাল ভাইও বলছিল সো জালাল আমাদের এখান থেকে জালাল ভাই এবং আমি আরও নাম বলেছি ওনারা বসবেন তামিমের সাথে ঢাকায় আসার সাথে সাথে এবং তার সাথে সাথে আমিও বসবো ওনারা বসার পরে আমি নিজেও বসবো আবার সো আমার ধারণা যে এই বিপিএল চলাকালীনের মধ্যেই সব সিদ্ধান্তগুলো জানতে পারবো এর আগে আসলে বলাটা মুশকিল অফকোর্স আমরা বোর্ড অ্যাপ্রিসিয়েট করেছে তাদের কন্ট্রিবিউশন এই আমাদের ক্রিকেটে এবং আমরা সকলেই এক বাক্যে স্বীকার করেছে যে উই আর ভেরি হ্যাপি তাদের কন্ট্রিবিউশনে কিন্তু আমরা তাদেরকে হারাতেও চাই না সেই জন্য আমরা বোর্ড সিদ্ধান্ত নিয়েছি আমরা তাদেরকে বোর্ডের অন্য সুইটেবল পজিশনে দুজনকে আমরা আমাদের সাথে রাখবো ওয়ার্ল্ড কাপের ওই পারফরমেন্সের উপরে একটা রিপোর্ট আজকে জমা দেওয়া হয়েছে ওই রিপোর্টটা আমি আমার ওই বোর্ডের কাছেই দেওয়া হয়েছিল কিন্তু আজকে যেহেতু এত লম্বা হচ্ছে পুরো রিপোর্টটা আমাকে দেওয়া হয়েছে আগে দেখার জন্য আমি দেখার পরে ওখানে কিছু রিকমেন্ডেশনও তারা দিয়েছে তখন এটা দেখে খুব শীঘ্রই বোর্ডের সাথে বসে আমরা ঠিক করব ডিসকাস করে যে কোন কোন রিকমেন্ডেশন বা কী করণীয় আমাদের কী কী করতে হবে সেটা আমরা ঠিক করব স্যালারি বাড়ে নাই বাট আমাদের এখানে এরকম কিছু আসে নাই আমাদের এখানে যেটা এসছে ম্যাচ ফি এবং পারফরমেন্স বোনাস ওগুলা বাড়ানোর এসছিল আমরা রাজি হয়েছি ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি